ওলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার যত ষড়যন্ত্র তোমরা করবা, এ জাতি আলেম সমাজকে তার চেয়ে আরো বেশি ভালোবাসতে আরম্ভ করবে। এজন্য ওরা চায় মাহফিলের কণ্ঠ স্তব্ধ হয়ে যাক। আমরা স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই, আমাদের এই পবিত্র বাংলার মাটিতে কোরআনের মাহফিল বন্ধ হয়ে সিনেমা হল চালু থাকবে। আজকের এই মাহফিল তার অন্যতম প্রমাণ। তেমন কোনো আয়োজন নেই, কোনো প্রচারণা নেই, কিন্তু বাঁধভাঙা জোয়ার ছুটেছে মাহফিলগুলোর দিকে, কোরআনের মাহফিলগুলো। ইনশাআল্লাহ এবছর আমার ধারণা প্রতিটি মাহফিলে আগের চেয়ে আরও বেশি জনশক্তির উপস্থিতি হবে। আমি ওখানেও বলেছি, আজও এখানেও বলছি। সুতরাং এই মাহফিলগুলো, এই মাহফিলগুলো সমাজ, সামাজিকতা, সভ্যতা, ভদ্রতা, শালীনতা, নারীর অধিকার, মাতৃজাতির সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠায় অভূতপূর্ব ভূমিকা পালন করে চলেছে। এজন্য যারা নারীকে ভোগ্য পণ্য হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চায়, যারা নারীকে পণ্য হিসেবে, ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করতে চায়, ওদের পথের অন্তরায় হলো কোরআনের মাহফিলগুলো। মহতরম হাজিরিন, ওলামায়ে কেরাম, ওলামায়ে উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে দুনিয়াতে বেকার বানান নাই। ওলামায়ে কেরাম দুনিয়াতে বেকার না। অনেকে মনে করে যে আলেমরা, যারা আলেম তাদের কি ভূমিকা, এগুলো নিয়ে অনেকের প্রশ্ন। যে সমাজ বিনির্মাণে আলেমদের কন্ট্রিবিউশনটা কি, এটা আবার ইংলিশে বল, আলেমদের অংশগ্রহণটা কি। তারপরে আরও এক ধাপ আগায় অনেকে বলে যে আলেম সমাজের প্রোডাক্টিভিটি কি, তাদের তো কোনো প্রোডাকশন নেই। ওলামায়ে কেরামকে দেশ জাতির বোঝা হিসাবে অনেকে আখ্যায়িত করতে চায়। আমি বলতে চাই, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে কথা প্রমাণিত হয় যে ওলামায়ে কেরাম আল্লাহর জমিনে, এই পৃথিবীর অস্তিত্ব টিকে থাকার জন্য এক একজন আলেম এক একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। তারা দাঁড়িয়ে থাকেন স্তম্ভ হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্তম্ভগুলোর উপরেই এই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে ইলম হঠাৎ করে মানুষের বুক থেকে ছিনিয়ে নিয়ে যাবেন না, বরং দুনিয়া থেকে আলেম আল্লাহ পাক তুলে নেবেন কিভাবে, বিকাবজিল উলামা, আলেমদেরকে তুলে নেবেন, এক একজন বড় বড় আলেম দুনিয়া থেকে বিদায় নেবেন, আর এক একজন আলেম দাফন হবে, সেই আলেমের সাথে আলেমের একটা বিরাট অধ্যায় দাফন হয়ে যাবে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেছেন, আরেকজন আল্লামা আহমদ শফি খুঁজে পাওয়া এ জাতির জন্য বড় কঠিন ব্যাপার। তো এই ধরনের ব্যক্তিত্ব ওলামায়ে কেরাম, তারা এই জমিনের উপর বিশ্ববাসীর জন্য, মানব সভ্যতার জন্য স্তম্ভ এবং খুঁটি হিসেবে তারা দাঁড়িয়ে থাকে। কিন্তু আহাম্মকের দল, গর্দবের দল মনে করে যে ওলামায়ে কেরামের ভূমিকাটা কি। দৃষ্টান্তটা দিলেও যেহেতু শব্দটা তারা বলে যে তাদের প্রোডাক্টিভিটি কি, সমাজের জন্য তাদের কী কন্ট্রিবিউশন, কোনো উৎপাদন তো দেয়। আলেমরা তো কোনো উৎপাদনমুখী কোনো শিক্ষা দেয় না, এই সকল এসকাল আর এই সকল অভিযোগ করা হয়। তা আমি একটা দৃষ্টান্ত দিই, যে একটা কারখানা, মিল ফ্যাক্টরি, এ তো অনেক প্রোডাকশন না, মিল ফ্যাক্টরি থেকে তো অনেক উৎপাদন হয়, যেটা যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে সেই জাতীয় পণ্য অনেক উৎপাদন হয়। এখন উৎপাদনের কাজ তো করে শ্রমিকরা, লেবাররা, ওয়ার্কার, যারা শ্রমিক, যারা এইভাবে ওয়ার্কার, তারা সব কাজ করে, মেশিন তারা চালায়,
মেশিনের মধ্যে কাঁচা মাল তারা ঢালে, তারপরে মেশিনে সব ঠিকঠাক মতো চলতেছে কিনা তদারকি তারা করে, আবার যখন মেশিন থেকে মালটা বের হয় তখন তারা সেটা নেয়, আবার ওটাকে নিয়ে ফিনিশিং করে ওয়ার্কাররাই করে, ওটাকে নিয়ে প্যাকেটকরণ বাজারজাত করার জন্য সেটা ওয়ার্কাররাই করে, তারপরে সেটা নিয়ে আবার মার্কেটে যাওয়া সেটা ওয়ার্কাররাই করে, সব কিছু তো শ্রমিক আর লেবাররাই করে। এখন লেবাররা যদি চিন্তা করে সব কাজ তো আমরাই করলাম, তাহলে আর ম্যানেজমেন্টের কী দরকার, ম্যানেজিং ডিরেক্টরের কী দরকার, বড় বড় অফিসারদের কী দরকার, এরা সব খামাখা, কোনো কাম নাই, কাজ নাই, কোনো প্রোডাকশন নাই, এরা এসি রুমে থাকে আর 1.5-2 লাখ টাকা করে বেতন নেয়, আর সব প্রোডাকশন আমরা শ্রমিকরা করি, অথচ আমাদের বেতন দেয় 10,000-5,000 করে। এই কথা চিন্তা করে কোনো কারখানার, কোনো মিল ফ্যাক্টরির সমস্ত ওয়ার্কাররা যদি বলে যে অফিসাররা সব বেকার, সব কাজ আমরা করি, ম্যানেজমেন্ট সব বেকার, সব কাজ আমরা করি, কোনো ম্যানেজারের দরকার নাই, ম্যানেজিং ডিরেক্টরের দরকার নাই, এমডির দরকার নাই, কারখানা তো আমরাই চালাই, আপনাদের কী ধারণা, কোনো ম্যানেজমেন্ট ছাড়া, ম্যানেজিং ডিরেক্টর ছাড়া, এমডি ছাড়া, অফিসাররা ছাড়া, এই কোটি কোটি টাকার বিশাল এই মিল আর ফ্যাক্টরি কয়েকটা ওয়ার্কার মিলে চালায় ফেলবে? সম্ভব? তো এই ওয়ার্কাররা যেরকম মনে করে যে বড় বড় দায়িত্বশীলরা কোনো কাজ করে না, এরা খালি এসির বাতাস খায়, এরা জানে না যে তোমরা হাজার হাজার ওয়ার্কার মিলে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যেই কাজ করো, একজন উচ্চ শিক্ষিত, একজন ইঞ্জিনিয়ার, একজন এমডি, একজন ম্যানেজিং ডিরেক্টর, একজন দায়িত্বশীল এসির রুমে বসে মাথা খাটায় তার চেয়ে বেশি কাজ করে। তারা কাজ করে বলে, একটা ম্যানেজমেন্ট আছে, কর্তৃপক্ষ আছে বলে মাস শেষে তোমাদের হাতে বেতন ওঠে, তারা ঠিক মতো দায়িত্ব পালন করছে বলে তোমার মেশিন চলতেছে, তারা ঠিক মতো কাজ করতেছে বলেই এই মিল ফ্যাক্টরিটা চলতেছে আর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হইতেছে। আল্লাহর কসম খেয়ে বলি, ওলামায়ে কেরাম সমাজে দায়িত্ব পালন করছেন বলে আজও পর্যন্ত নাস্তিক এবং মুরতাদরা সমাজের মধ্যে তারা খেয়ে পড়ে বেঁচে আছে। ওলামায়ে কেরাম দায়িত্ব পালন করছেন বলে সমাজটার মধ্যে এখনো পর্যন্ত মানুষ বেঁচে থাকবার মতো, মানুষ বসবাস করবার মতো অনুকূল পরিবেশ কায়েম রয়েছে। আলেমদের এই সকল ভূমিকাগুলি যদি না থাকতো, সমাজ বিনির্মাণে ওলামায়ে কেরামের এই কন্ট্রিবিউশন যদি না থাকতো, বাংলার এই প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে, প্রতিটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওলামায়ে কেরামের কোরআনের মাহফিলগুলি যদি না হতো, রাত আর দিনের এই নীরবতা ভেদ করে ওলামায়ে কেরামের সুললিত কণ্ঠের কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি গুঞ্জরিত না হতো, আল্লাহর জমিনে মানুষ বসবাস করবার উপযুক্ত থাকত। তোমরা বুঝো না ওলামায়ে কেরাম কী করে, তোমরা প্রোডাকশন মনে করছো খালি মুরগির বাচ্চা ফুটানো প্রোডাকশন, তোমরা প্রোডাকশন মনে করছো গরুর বাছুর আর ছাগলের বাচ্চা হওয়ার নাম প্রোডাকশন, তোমরা প্রোডাকশন মনে করেছো শুধুমাত্র হাড়িপাতিল আর কয়েকটা পণ্য তৈরি করবার নাম প্রোডাকশন, সমাজের সবচেয়ে বড় প্রোডাকশন হলো সমাজের মানুষকে সত্যিকার মানুষে পরিণত করা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওলামায়ে উম্মতের এক জামাতকে এভাবে কায়েম রাখবেন। এরপরে যখন আল্লাহর সিদ্ধান্ত হবে যে আর এই জমিনটাকে আমি টিকিয়ে রাখবো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওলামাদেরকে তুলে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান, একজন আলেমও আসমানের নিচে থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ আলেম খুঁজে না পেয়ে কী করবে, আর আলেম বেশ ধারণকারী মূর্খ জাহেলদেরকে, যারা আলেমদের বেশভূষা ধারণ করে থাকবে ওই সকল মূর্খদেরকে মানুষ তাদের অনুসরণীয় বলে গ্রহণ করে নিবে, তাদের হাতে ইমামতের দায়িত্ব দিয়ে দিবে, কারণ আলেম তো নাই। আলেমের অভাবে তখন মানুষ এই মূর্খদেরকেই তাদের দায়িত্বশীল হিসেবে মেনে নিবে। ফাসুইলু, তারপরে মানুষ সেই সমস্ত মূর্খদের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, মাসালা জানতে চাইবে, কিন্তু তারা বড় বড় জুব্বা গায়ে দিলে কী হবে, বড় বড় পাগড়ি মাথায় দিলে কী হবে, ভিতরে তো এলেম কালাম কিছুই নেই। পাগড়ি তো আহমদ শফি সাহেবের চেয়ে বড়, জুব্বা আনসারি সাহেবের চেয়ে বড়, কিন্তু পেটের মধ্যে বোম মারলেও একটা সুরা সহি শুদ্ধ তেলাওয়াত বের হবে না। এরকম অবস্থা যখন হবে তো মানুষ এসে প্রশ্ন করবে যে এটা কি, ওইটা কি, এটা কেন হলো, ওটা কেমনে হবে, ওইটার সহি না ভুল,
কিন্তু জাহেল তো, মূর্খ, জানে না কিছু, তার কোনো এলেম নাই, জ্ঞান নেই। আমি চিন্তা করবে যদি মানুষকে প্রশ্নের উত্তর না দেই তো ধরা পড়ে যাবো, তা আমি ভুয়া। তো যা মনে আসবে তাই বলতে থাকবে, যা মনে আসবে তাই বলতে থাকবে, এভাবে ভুলভাল মানুষকে ফতোয়া দিবে, ভুলভাল মানুষকে মাসলা বলে দিবে। ফদল্লু আদল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, দুনিয়াবাসীকেও পথভ্রষ্ট করে ছাড়বে। এই দৃশ্য কখন বাস্তবায়িত হবে, এই পরিস্থিতি কখন তৈরি হবে? যখন দুনিয়াটা হাক্কানি আলেম সমাজ শূন্য হয়ে যাবে, যখন এভাবে দুনিয়া ওলামা শূন্য হয়ে যাবে, এলমে দিন শূন্য হয়ে যাবে, দুনিয়া থেকে ঈমান উঠে যাবে, দুনিয়া থেকে ঈমান উঠে যাবে, সারা দুনিয়া মূর্খতার অন্ধকারে ছেয়ে যাবে, এক সময় দুনিয়া থেকে ঈমান উঠে যাবে, কুফুরির ঘোর অন্ধকারে দুনিয়া নিমজ্জিত হবে, যখন সারা দুনিয়া কুফুরিতে ভরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করবেন আসমান আর মাথার উপর রেখে লাভ নাই, আসমান জমিন ভেঙ্গে আল্লাহ পাক কিয়ামত কায়েম করে দিবেন। মোহতারাম হাজেরিন, কথা লম্বা নয়, একটা ছোট্ট কথা বলবার জন্য এই দীর্ঘ আলোচনা আমি করলাম আপনাদের সম্মুখে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম তারা এই জমিনের মধ্যে আল্লাহর দিন শুধু নয় বরং দুনিয়ার জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিচার রহমত হিসেবে তারা কায়েম হয়ে আছেন, আর এই জন্যই তারা মানুষের কাছে এতটা মহব্বতের পাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের উসুল, আল্লাহর নিজাম, আল্লাহর নিয়ম হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আল্লাহর দিনের জন্য যে খিদমত করে, আল্লাহর দিনের জন্য যে নিজেকে পেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দাকে যখন মহব্বত করেন, জিব্রিল আমিনকে আল্লাহ ডেকে বলেন, জিব্রিল আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি, সুতরাং তুমিও মহব্বত করতে শুরু করে দাও। আল্লাহর কথা শুনে জিব্রিল আমিন মহব্বত করতে শুরু করেন, জিব্রিল আমিন ফেরেশতাদেরকে ডেকে বলেন অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করে, আমিও মহব্বত করি, সুতরাং হে আসমানের ফেরেশতারা তোমরাও এই লোকটাকে মহব্বত করতে শুরু করে দাও। আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর প্রিয় পাত্রকে মহব্বত করা শুরু করে, ফায়ুজালাহুল কবুল ফিদ দুনিয়া, অতপর আসমানের ফেরেশতাদের সেই ভালোবাসার প্রতিচ্ছবি, তার প্রতিবিম্ব পড়ে এই জমিনের মধ্যে, তখন জমিনওয়ালারা দুনিয়াবাসীরাও আল্লাহর সেই প্রিয় ব্যক্তিকে মহব্বত করতে আরম্ভ করে। একজন মানুষ যখন আল্লাহর এরকম মাহবুব হয়ে যায়, আর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে উত্তম উপায় হলো ওই জিনিসের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় যেই জিনিস আল্লাহর কাছ থেকে এসেছে, অর্থাৎ আল্লাহর কালাম এবং আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের মাধ্যমে বান্দার আল্লাহর সবচেয়ে বেশি মাহবুব হয়ে যায়, সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। এই সবগুলো বিষয় আল্লামা জুবায়ের আহমদ আনসারির মাধ্যমে আমরা জীবন্ত নমুনা দেখেছি, তার বাস্তবায়ন দেখেছি একবিংশ শতাব্দীতে, এই আখেরি জামানায় তার এক জ্বলন্ত দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি। যে আল্লাহর কোরআনের এই খাদেম, কোরআনের খিদমত করার জন্য বাংলাদেশের মনে হয় এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো জনপদ নেই যেই জনপদে আল্লামা আনসারির পদচারণা না হয়েছে। প্রতিটি জনপদে তিনি কোরআনের খিদমতের জন্য গিয়েছেন,